শিক্ষার্থীবৃন্দ, মোদি জৈনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে সুস্বাগত। আশা করি করোনা ভাইরাসের এই মহা দুর্যোগের মধ্যে তোমরা তোমাদের পরিবারের সকল সদস্যদের নিয়ে ভালো আছো। আমি এখন যে অনলাইন ক্লাসটি নিব সেটি হচ্ছে ক্লাস থ্রি ইংলিশ বিষয়ে ইউনিট ওয়ান এর ওয়ান সম্পর্কে আলোচনা করব। এখানে কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে ইংলিশ টু বেঙ্গলি। তো তোমার শিক্ষার্থীবৃন্দ, তোমার খেয়াল করো, এক নম্বরে কী দেওয়া আছে হ্যালো, হ্যালো অর্থ হচ্ছে ওহে। দুই নম্বরে কী দেওয়া আছে হাউ, হাউ এর অর্থ হচ্ছে কেমন। তিন নম্বরে কী দেওয়া আছে ফাইন, ফাইন অর্থ হচ্ছে ভালো। চার নম্বরে দেওয়া আছে থ্যাংকস, থ্যাংকস অর্থ হচ্ছে ধন্যবাদ। পাঁচ নম্বরে কী দেওয়া আছে লিসন, লিসন অর্থ হচ্ছে শোনা। ছয় নম্বরে কী দেওয়া আছে সে, সে অর্থ হচ্ছে বলা। সাত নম্বরে দেওয়া আছে ওল্ড, ওল্ড অর্থ হচ্ছে বয়স। আট নম্বরে কী দেওয়া আছে রিড, রিড অর্থ হচ্ছে পড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। নেক্সট আমি যাচ্ছি বেঙ্গলি টু ইংলিশে। প্রথমে আমি দেখিয়েছি ইংলিশ টু বেঙ্গলি, এখন যাবো বেঙ্গলি টু ইংলিশে। তো এখানে দেওয়া আছে এক নম্বরে বাক্য, বাক্যর ইংলিশ কী হবে সেন্টেন্স। দুই নম্বরে কী দেওয়া আছে ধন্যবাদ, ধন্যবাদের ইংলিশ কী হবে থ্যাংকস। তিন নম্বরে কী দেওয়া আছে সত্য, সত্য অর্থ সরি সত্য ইংলিশ হচ্ছে ট্রু। চার নম্বরে দেওয়া আছে মিথ্যা, মিথ্যা ইংলিশ হচ্ছে ফলস। পাঁচ নম্বরে দেওয়া আছে প্রাথমিক, প্রাথমিকের ইংলিশ হচ্ছে প্রাইমারি। ছয় নম্বরে দেওয়া আছে লিখা, লিখার ইংলিশ হচ্ছে রাইট। সাত নম্বরে আছে পরিচয় হওয়া, কাউকে পরিচিত করা, কার সঙ্গে পরিচিত হওয়া, এই ইংলিশ হচ্ছে ইন্ট্রোডিউস। আট নম্বরে আছে পড়া, পড়ার ইংলিশ হচ্ছে রিড। আশা করছি সবাই তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আজকে এখানেই, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। তো এখানেই এখন আমি বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।